সে প্রাণমন্ত্রকে বুঝতে পেরেছিলেন বিবেকানন্দের আশীর্বাদ নিয়ে। ভারতকে তিনি দেখেছেন, সে ভারত কিন্তু ইট কাঠ মাটি পাথরের ভারতবর্ষ নয়। নিঃসন্দেহে বুঝতে পারি আজ যখন 150 বছরে চারিদিকে সরকারি অসরকারি নানা স্তরে নিবেদিতাকে নিয়ে আলোচনার সূত্রপাত হয়, তখন বুঝতে পারি যে নিবেদিতাকে আজ আমাদের বড় দরকার পড়ছে। চারিদিকে নানান দুর্যোগ, তার দুঃসহ ছায়া, দেশকে আমরা চিনতে পারছি না। আমাদের হাতে স্মার্টফোন, আমাদের কাছে ল্যাপটপ, আমাদের মাউস টিপতেই গুগল। বিশ্বায়ত একটা অদ্ভুত সংস্কৃতি, সেই সংস্কৃতির কোন অংশটাকে আমরা কেউই বুঝতে পারি না, শুধুমাত্র অন্যের অনুকরণ করে ভাবি এটাই কোথায় আমার। বাইরের যাঞ্চকে বেঁধে থাকার এই দুরারোগ্য ব্যাধি আজ আমাদের মধ্যে সংক্রান্ত। এইখানে নিবেদিতা দাঁড়িয়ে আছেন, ওই যে শুরুতে বলেছিলাম বোস ইনস্টিটিউটের সামনে একজন নারী, লেডি উইথ দ্য ল্যাম্প, দাঁড়িয়ে আছেন একজন নারী একটি প্রদীপ হাতে নিয়ে। নিবেদিতা দাঁড়িয়ে আছেন ওই প্রদীপটি হাতে নিয়ে। আমাদের অন্ধকার কালে তিনি আমাদের পথ দেখাবেন, এটা তার স্বপ্ন। আমরা দেখব কিনা সেটা আমরা জানি না, কিন্তু তার স্বপ্ন ছিল। তিনিও জানতেন এই দুনিয়াটা বদলে যাবে, তিনিও জানতেন নতুন কালের যুবক যুবতী ছাত্র ছাত্রী সমস্ত মানুষ নতুন বিজ্ঞান চর্চায় নতুন বিদ্যা চর্চায় মুখর হয়ে উঠবেন। কিন্তু তিনি কিছুতেই ভেবে উঠতে পারেননি যে ভারতবর্ষের সনাতন আধ্যাত্মিকতার মূল সুর থেকে শেষ হয়ে যাবে। শুরুতে যে মঙ্গলাচরণে মন্ত্রটি উচ্চারণ করেছিলাম সেটি কোনো প্রণাম মন্ত্র নয়, ভারতবর্ষের একটি সনাতন আধ্যাত্মিক গ্রন্থে অসাধারণ সিদ্ধান্ত বাক্য। সেখানে বলা হয়েছিল তত্ত্বম আধ্যাত্মিকম দৃষ্ট্বা তত্ত্বম দৃষ্ট্বা তু বাহ্যত এটা অন্তরে অনুভব করতে হবে, বাইরে এটাকে বুঝতে হবে, এবং সেই অনুভূতি নিয়েই কিন্তু জীবন চালাতে হবে। এটা ভারতবর্ষের সনাতন আধ্যাত্মিক শাস্ত্রের ঘোষণা, গৌরবাদ কারিকায় রয়েছে। এবং সেই সত্যটাকে উপলব্ধি করেছিলেন রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ। নিবেদিতার হাতে সেই উপলব্ধ সত্যের সুধা পাত্রটি এসেছিল, সেটি আজ প্রদীপ হয়ে জ্বলছে নিবেদিতার হাতে। অকল্যাণের শেষে অশুভের বিনষ্টিতে শুভের জাগরণে কল্যাণের প্রভাত উদয়ে সেই আলোটাই আরো বেশি উজ্জ্বল হয়ে উঠতে পারবে। ভারতের জীবনের এক সংকটের ক্রান্তিকালে উদয় দিগন্তে নিবেদিতা তাই বহন করে এনেছিলেন এই আলো, বজ্রের শক্তি। দধিচির মতো তিনি উৎসর্গ করেছিলেন নিজেকে বহুজনের মঙ্গলের জন্য। বিবেকানন্দ তাকে একদিন বলেছিলেন, দীক্ষাদানের পর যাও ভগবান বুদ্ধের পায়ে পুষ্পাঞ্জলি দাও। তারপরে বলেছিলেন, যেমন করে ভগবান বুদ্ধ একটা জন্মের আগে আরো 500 বার কেবলমাত্র অন্যের কল্যাণের জন্য জন্মগ্রহণ করেছিলেন, তুমিও অন্যের কল্যাণের জন্য নিজের জীবন উৎসর্গ করো। চরাত্ত ভিক্ষরে চায়কম বহুজন হিতায় বহুজন সুখায় নিজেদের জীবন উৎসর্গ করো। বিবেকানন্দ নিবেদিতাকে এই মহামন্ত্রের সারটুকু শুনিয়ে অনাগত ভারতবর্ষ মানব সন্তানের জন্য নিবেদন করেছিলেন। দধিচির মতো নিবেদিত হয়েছিলেন
আমাদের নিবেদিতা সার্ধ শতাব্দীর মহেন্দ্র ক্ষণে জানি না তার দেনা আমরা শোধ করতে পারবো কিনা, অথবা তিনিও হয়তো কোনো দেনা পাওনার জন্য অপেক্ষা করেন না তার গুরু বিবেকানন্দের মতোই। শতাব্দীর দূর প্রান্ত থেকে কেবল এখনো আমরা যেন শুনতে পাই তার কণ্ঠস্বর ডাকছে আমাদেরকে, আমাদের এই যৌবন শক্তিকে ডাকছে, আমাদের ভিতরের চৈতন্য সত্তাকে, ভারতবর্ষের সনাতন আধ্যাত্মিক জাগরণের পথে এগিয়ে চলার জন্য ডাকছে নিবেদিতা। নিজের জন্য করুণা চেয়েও না তোমাকে আমি, অপরের জন্য করুণা বাড়ি বহনের আধার করে তুলব। সাহসের সঙ্গে মেনে নাও নিজের অন্ধকারকে, আর তোমার প্রতি উৎফুল্ল করুক বহুজনকে। নিম্নতম কাজ করো সানন্দে, উচ্চ পদ ত্যাগ করো অনাকাঙ্ক্ষায়। যে কঠোর কাজে তোমাকে নিয়োগ করেছি খাড়া থাকো তাকে, ব্যক্তিগত দায় দায়িত্বের কথা ভুলে যাও, পুরস্কারের প্রত্যাশা রেখো না, কঠিন নির্ভয় প্রতিজ্ঞায় স্থির থাকো তুমি। সূর্য যখন অস্ত যাবে, খেলা যখন সাঙ্গ হবে, তখনও তুমি অবশ্যই জানবে হে বৎস আমার, আমি কালী, আমি পুরুষকে দিই পৌরুষ, নারীকে দিই নারীত্ব, জয় আমাদের মুঠিতে, আমি তোমাদেরই মাতা। অনাগত কালের ভারত ও বিশ্বের সমস্ত সুপ্ত মানবতা, অপমানিত মানবতা, জাগরণের অগ্রদূত এই আমাদেরই মাতা নিবেদিতা। নমস্কার। ধন্যবাদ মহারাজ। আমাদের পরবর্তী অনুষ্ঠান তবলা দহরা পরিবেশন করবেন বেড়া হাই স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র প্রীতম দাশগুপ্ত।